ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার ফিশারি ঘাট। এখানে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত, মৃগেল বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকা, আর কাতল 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর রূপচাঁদা বিক্রি হচ্ছে মানভেদে 400 থেকে 900 টাকা পর্যন্ত। গলদা চিংড়ি 20-22 দানা চলতেছে 500 টাকা, 550 টাকা। তারপর আপনার এই ধরেন 18-16 এগুলো চলতে 600-650। তারপর আরও মনে করেন 10-12 মনে করেন 800-850। শিঙ্গি মাছগুলো বিক্রি করতেছি 500 টাকা কেজি, 450 টাকা কেজি। গলদা চিংড়ি 450-550-700। এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে পড়তে শুরু করেছে জেলেদের জালে রূপালি ইলিশ। এই ফিশের ঘাটে প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা পর্যন্ত। ইলিশ ধরেন 300 গ্রামে 400 গ্রামে, এগুলা 400-450, তারপর ইলিশ যেগুলা 500-600 এগুলো আপনার 500-550 রেট করতেছে, আর যেগুলো 700-800 গ্রাম ইলিশ করতেছে ওগুলো রেট পর আপনার 700 থেকে 800। রমজান উপলক্ষে কিন্তু মাছের দাম বাড়বে না, আশা করি মাছের দাম স্থিতিশীল থাকবে, যেহেতু রমজানে প্রচণ্ড মাছের চাপ থাকবে। ইলিশ আছে, এবছর বছর ইলিশ হবে ইনশাল্লাহ, যদি এই যে মৌসুম যদি ভালো থাকে। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 100 থেকে 150 টন মাছ বিক্রি হয়, যার মাছের মূল্য প্রায় 10 থেকে 15 কোটি টাকা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ।